যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নানা হুমকি থামকি সত্ত্বেও রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তুরস্কের হাতে। কিন্তু এই প্রতিরক্ষা অস্ত্র কেনার 4 বছর পরেও এর ব্যবহার না করায় অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ কি এই অস্ত্র ব্যবহার করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান? সম্প্রতি সেই উত্তরও মিলেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে পাশ কাটিয়ে রাশিয়ার তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনারও নাটকীয় কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 মূলত রাশিয়ার এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য করে এরদোয়ানকে। কিন্তু কীভাবে তুরস্ক কেন আক্রমণাত্মক অস্ত্রের বদলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা বেছে নিল, যুক্তরাষ্ট্রের আপত্তিই বা কেন, এসব প্রশ্নের উত্তর জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। সময় হলেই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের আভাস। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানান, রাশিয়ার কাছ থেকে কেনা সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম S-400 তুর্কি সেনাবাহিনীর কাছে মজুদ আছে, সেই সঙ্গে প্রয়োজনে তা ব্যবহার করা হবে। সম্প্রতি এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেননা তুরস্ক রাশিয়ার কাছ থেকে যে প্রযুক্তি কিনেছে তা আদৌ তারা ব্যবহার করবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তারই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। গণমাধ্যমে ইয়াসার গুলার বলেন, S-400 একটি প্রতিরক্ষামূলক অস্ত্র, তাই তুরস্কের ওপর হামলা হলে দেশটির জবাবে সেই অস্ত্র ব্যবহার করবে না। তুর্কি সেনাবাহিনী যথেষ্ট পেশাদার, তাই তারা জানে কখন কি করতে হবে এবং কিভাবে করতে হবে। প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হলে যারা এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা সেই উত্তর পেয়ে যাবেন। কাদের বিরুদ্ধে S-400 ব্যবহারের ইঙ্গিত? তুরস্কের বিভিন্ন অঞ্চলে এক ধরনের গৃহযুদ্ধ চলছে বলা যায়, আর গৃহযুদ্ধ অবসানে একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে দেশটির সরকার। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী মূলত কুর্দি গোষ্ঠী PKK বা YPG-র বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। তুরস্কের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে PKK বা YPG। সশস্ত্র গোষ্ঠী দেশটির নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি হিসেবে দেখে এরদোয়ান সরকার, যদিও এই গোষ্ঠীগুলোকে পশ্চিমা দেশগুলোই সমর্থন দেয় বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও গুলার জানান, কিছু কথিত বন্ধুত্বপূর্ণ দেশ সন্ত্রাসীদের সব ধরনের সমর্থন দিচ্ছে, এমনকি তারা সন্ত্রাসীদের হেলিকপ্টার চালানো শেখায়, আর তুরস্ক সন্ত্রাসীদের তাদের অঞ্চল থেকে বিরত রাখতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয়েই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, আর সেই যুক্তরাষ্ট্রেই তুরস্কের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিচ্ছে। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে রাজনীতিটাও যুক্তরাষ্ট্রের স্বার্থকে ঘিরে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও প্রথম ধাপে তুরস্ক রাশিয়ার কাছ থেকে $250 কোটি দিয়ে 4টি S-400 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনে। রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি সংস্থা রোসোবরন এক্সপোর্ট 2019 সালের অক্টোবরে এ তথ্য নিশ্চিত করে। কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তি কেন, আর কিসের স্বার্থে তুরস্ককে এ বিষয়ে হুমকি দেয় তারা, তা জানাবো। তার আগে জেনে নেওয়া যাক S-400 ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সম্পর্কে, অর্থাৎ তুরস্কের কেন S-400 প্রয়োজন। S-400 ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3 স্তরে সুরক্ষা দিতে সক্ষম। এই যেমন স্বল্প, মাঝারি এবং দীর্ঘ, এই 3 রেঞ্জে 3 ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্রগুলো আবার অত্যন্ত শক্তিশালী। লঞ্চার, বহুমুখী রাডার, স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, লক্ষ্যবস্তু ঠিক করা এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই আছে এতে। S-400 400 কিলোমিটার বা 248 মাইল দূর থেকে 30 কিলোমিটার উচ্চতায় একবারে 36টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। আবার যে কোনো আকাশযান, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, এমনকি কথিত হাইপারসোনিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম রাশিয়ার তৈরি S-400। তুর্কি বাহিনীর অস্ত্রাগারে প্রায় সব ধরনের অস্ত্র থাকতেও একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাব ছিল, আর যে কারণেই মূলত রাশিয়ার কাছ থেকে S-400 কেনার তোড়জোড় চালায় আঙ্কারা। কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তি কেন, এবার এ বিষয়টা আলোচনা করা যাক। তুরস্ক প্রথম যখন রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ঘোষণা দেয়, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা এর বিরোধিতা করে। কেননা যুক্তরাষ্ট্রের বিশ্বাস, রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
তুরস্কের সঙ্গে যুক্ত হলে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে, কারণ আঙ্কারা এই অত্যাধুনিক যুদ্ধ বিমান প্রোগ্রাম F-35-এর ম্যানুফ্যাকচারিং অংশীদারও ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, S-400 প্রযুক্তি রাশিয়াকে যুদ্ধ বিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বুদ্ধিমত্তা ও অন্যান্য তথ্য জানার সুযোগ করে দিয়েছে। তুরস্ক এর পরও 2017 সালে রাশিয়ার সঙ্গে S-400 কেনার চুক্তি সই করে। চুক্তি সই হওয়ার পরেও যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা আঙ্কারাকে S-400 কিনতে নিরুৎসাহিত করতে থাকে, কিন্তু তৎকালীন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তুরস্ককে সতর্কও করে দেয়, রাশিয়ার কাছ থেকে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকিও দেয়। কিন্তু তুরস্ক সেই সব হুমকি ধামকি উপেক্ষা করেই 2019 প্রথম S-400-এর লট গ্রহণ করে। এরপরেই যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষা খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সঙ্গে F-35 যুদ্ধ বিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দিয়ে দেয়। এখানে একটা বিষয় বলে নেই, S-400 হলো প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যা দিয়ে শত্রুর আকাশ থেকে আসা প্রায় বড় বড় হামলা ঠেকানো সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের F-35 প্রকল্প পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা দিয়ে শত্রুদের গুড়িয়ে দেওয়া যায়। তাই অনেকে প্রশ্ন তুলতেই পারেন, তুরস্ক কেন আক্রমণাত্মক অস্ত্রের বদলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা বেছে নিল? তুরস্কের F-35 রেখে S-400 প্রযুক্তি নেওয়ার বিষয়ে বিশ্লেষকরা প্রায়ই প্রশ্ন তুললেও অনেকে মনে করেন তুরস্কের এই S-400-এর প্রতি অনেক আগে থেকেই এক ধরনের অবসেশন ছিল, তাছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রয়োজনও ছিল। কিন্তু তুরস্কের এটি কেনার বিষয়ে প্রশ্ন ওঠে এ কারণেই যে তারা S-400 সিস্টেম কেনার 4 বছর পরেও কেন কোনো কাজে ব্যবহার করেনি। এ বিষয়ে তুরস্কের সিদ্ধান্তের একটি সুচিন্তিত কৌশল থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। S-400 কেনার আগে ফ্রান্সের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্যাম-টি, চীনা HQ-9 এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল কেনার চিন্তা ভাবনা করে তুরস্ক, কিন্তু শেষ পর্যন্ত তুরস্কের S-400-ই বেছে নেয় আঙ্কারা। বিশ্লেষকরা কারণ হিসেবে বলছেন, রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে তুরস্কের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার ছিল, তাই তারা সে পথেই হেঁটেছে। রাজনৈতিক অস্থিরতাটা কী সেটাও ব্যাখ্যা করা যাক। 2015 সালে তুরস্কের আকাশ সীমায় ঢুকে পড়ে রাশিয়ার SU-24 যুদ্ধ বিমান। তখন তুর্কি বিমান বাহিনীর একটি টহলরত F-16 যুদ্ধ বিমান থেকে রুশ বিমানকে গুলি করা হয়। রুশ বিমানটি 17 সেকেন্ডের মতো তুরস্কের আকাশ সীমায় ছিল। ওই ঘটনার পর তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সাময়িক বৈরিতা দেখা দেয়। উভয় দেশই সিরিয়া এবং কৃষ্ণ সাগর অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার। 2016 সালের 15 জুলাই তুরস্কের বিদ্রোহীরা আঙ্কারায় পার্লামেন্ট ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সে সময় খোদ তুরস্কের বিমান বাহিনী মার্কিন F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে। 1402 সালের পর এই প্রথম সামরিক বাহিনী শহরটিতে হামলা চালায়। অভ্যুত্থান প্রচেষ্টার সময় বিদ্রোহীদের দুটি F-16 যুদ্ধ বিমান ইস্তাম্বুল যাওয়ার পথে এরদোয়ানের বিমানকে প্রায়ই ভূপাতিত করে ফেলেছিল বলা যায়, কিন্তু অল্পের জন্য রক্ষা পান এরদোয়ান। সে সময় তুরস্কের পার্লামেন্টে অন্য F-16 যুদ্ধ বিমান দিয়ে 11 বার বোমা হামলা চালানো হয়। আর তাই সামরিক অভ্যুত্থান চেষ্টার মধ্য দিয়ে তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে থাকেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তখনই এরদোয়ান বুঝতে পারেন, যুক্তরাষ্ট্রের তৈরি F-16-এর বিরুদ্ধে তুরস্কের নিজস্ব কোনো প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা নেই।